الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أما الذين آمنوا وعملوا الصالحات فلهم جنات المأوى نزلا بما كانوا يعملون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم القبر أول منزل من منازل الآخرة وقال النبي صلى الله عليه وسلم الحلاء شعبة من الإيمان وقال النبي صلى الله عليه وسلم من نبت لحمه من السحت فالنار أولى به أو كما قال عليه الصلاة والسلام وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محترم আজকের এই আজিমুস শান ওয়াজ মাহফিলের সভাপতি সাহাব উলামা হযরত মুরাব্বিয়ান সাহেবান যুবক ভাই খল পর্দা নিশিন মাই বইন খল দিনর নিসবতে আমরা ওয়াজর মাহফিল আইছি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরার আওয়ারে কবুল আর মঞ্জুর করক হোক আল্লাহুম্মা আমিন। বাবা খল আমার হুজুরেও কইছেন যে মাহফিল যে বোয়াটার তরিকা আগর খালি এটা জায়গা ফাঁক আছে ফাঁক মারি মারি বোয়া লাগে গতিকে আমিও আপনার আর খেদমত গুজারিশ করম ফাঁক মারি মারি বইবা ও আপনারা যারা বইছো অন্য আদমি মাফ করবা বড় নেহায়ত আর আদবার এহতেরামর সহিত আপনার আর খেদমত গুজারিশ করি আর জমিয়া বইবা জমিয়া বইবা ইনশাআল্লাহ ফায়দা হইবে। আমার বুজুর্গ হল আমার বাউ সাইডে দেন সেয়ার ও বোয়ার আলহাজ হযরত মাওলানা আব্দুল শহীদ সাহাব দামত বরকাতুহু আলহাজ নাই আচ্ছা মাশা আল্লাহ হজ করার তৌফিক দান করুক হোক আল্লাহুম্মা আমিন। তাইন যেন আমার বাউ সাইটে বোয়াত আসল তাইন আমার উস্তাদর সমতুল্য আর উস্তাদ হওয়া যায় যে সময় মেটিকাও মাদ্রাসাত আমরা তনজিমর বৃত্তি পরীক্ষা পরীক্ষা দেওয়াত গেছি ও সময় আমরা পরীক্ষা দিয়ার আর ও সময় হুজুরের নাগরানি করছে তার নাগরানিত আমি পরীক্ষা দিছি আমার হুজুর বহুত জাননেওয়ালা
বহুত জাননেওয়ালা এক মানুষ আমলবালা আমার বুজুর্গ হল বাই হল ইলা বুজুর্গ হলর সামনে বোয়াটাও আসল একটা বেয়াদবি হয় আসল তো বাধ্য হয়ে গেছে গিয়া বোয়াত এর কারণে বোয়া লাগস উবাইয়া ওয়াজার কত সময় করবায় কোথার লাগি বোয়া লাগে হিসাবে বইস আমার বুজুর্গ হল হুজুরে মাগরিবর পরে আপনারা রে বুঝাইতে গিয়া একটা কথা কইছেন বড় কিমতি কথা বড় কিমতি কথা কইছেন যে জন্মতিকাল খালি কুন্তা নাই একাবারে কুন্তা নাই ইকানইয়া থাকল চটিয়াল ময়দান দুনিয়ার জমিনও যদি আমরা গাছ লাগাইয়া থইয়া যাইতাম পারি দুনিয়ার জমিনও আমরা যদি বিল্ডিং বানাইয়া থইয়া যাইতাম পারি দুনিয়ার জমিনও আমরা যদি নহর লাগাইয়া থইয়া যাইতাম পারি তাহলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে জন্নত আমরার লাগি ঘর বানাইব আমরার লাগিয়া নহর জারি করব আল্লাহ আমরার লাগি বাগান বানাইয়া তৈয়ার করাইয়া রাখবো হুকা সুবহানাল্লাহ দুনিয়ায় বানানি লাগে আমার বুজুর্গ হল আমরার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মেঘরাজ গেলা এখন কুল যে সান ই সান দুইয়া থাকলো মেঘরাজর সান এটা আমরা হলে জানি না এটা জ্ঞান আমরার নাই আমার বুজুর্গ হল ও মাসো বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেঘরাজ গেলা মেঘরাজর ঘটনা হওয়া উদ্দেশ্য নাই বুজুর্গ হল এবারে সাতু আসমানের উপরে যে সময় নবীজি উঠিলা লগে খে আসলা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার বুজুর্গ হল বাই হল সাতু আসমানের উপরে উঠিলা সাতু আসমানের উপরে বায়তুল মামুর করি এখান জায়গা এক ঘর সিধা বায়তুল্লার উপরে বেলা আমরা তাকিয়া ফসমে দিয়া থাকলো বায়তুল্লাহ আমরার কিবলা ও বায়তুল্লাহর সিধা উপরে সাতু আসমানের উপরে বাবা এখান গড় বায়তুল মামুর এখানে বায়তুল্লাহর উপরে সিধা বায়তুল্লাহর উপরে বায়তুল্লাহ যেখান ইখান গিয়া আমরা ইনসান হলে তোয়াফ করি না নিবা ইনসানে তো আপ করেন নি মানুষে তো আপ করেন বাবু দুল্লাই কেন গিয়া আর হি কান রে বাবা ফরিস্তা হলে তো আপ করেন হি কান ফরিস্তা হলে তো আপ করেন ডেইলি 70,000 ফরিস্তা হলে তো আপ করেন যে ফরিস্তায় একবার তো আপ করে লাইছেন কিয়ামতের আগে আর দুসরা বার তার মৌকা মিলতো না এখন মনে করুকা কতজন ফরিস্তা আল্লাহ খালি বায়তুল মামুর আর তোয়াফর লাগি নির্দিষ্ট করিয়া থইছে আর তারা তোয়াফ করা একজনে একবার তোয়াফ করার বাদে কিয়ামতর আগ পর্যন্ত আবার আরো একজনের সুযোগ পাইতা নাই তার লাইফ মাত্র একবারও এই গড়ের তোয়াফ করবা আমার বুজুর্গ হল বা ইহল ও সাত আসমানের উপরে আমরার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের লগে সাক্ষাৎ করলা হযরত ইব্রাহিম নবীর লগে মুলাকাত হইল হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামে পরিচয় করাইয়া দিলা ইব্রাহিম নবীর হইলা ওবা ইব্রাহিম নবী এই নুইয়া তাকলা আখির জমানার নবী আর আমরার নবীরে জিব্রাইলে হইয়া দিলা ও বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নুইয়া তাকলা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম
زین آب الانبیاء زین اولاد تکیا زین نسل تکیا اپنے دنیا زمین آئیسن امار بزرگ آخال اللہ نبیر لگے مات خطا ہوئی خار مات خطا ہوئی لو حضرت ابراہیم علیہ الصلاة والسلام لگے بشن نبی جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم لگے مات خطا ہوئی لو رے بابا او شمای ابراہیم علیہ الصلاة والسلام فرمائی او نبی محمد এখন খাম করিও যে সময়ে দুনিয়ার জমিনে যাইবাই গিয়াও তোমার উম্মতের সামনে যাইবাই গিয়াও ও সময়ে আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে আপনার উম্মতের এখন খবর জানাইয়া দিলাইবাই যে সময়ে দুনিয়ায় যাইবাই এখন তো সাত আসমানের উপরে আমার বুজুর্গ হল সাত আসমানের উপরে এখন যে সময়ে দুনিয়ার জমিনে যাইবাই গিয়াও আপনার উম্মত রে গিয়া পাইবাই ও সময়ে আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে গিয়া আপনার উম্মতের কাছে এখন খবর পৌঁছাইবাই আমার পক্ষ থেকে এখন সিটি নেও আর উম্মত রে জাননি দিও উম্মতের কাছে গিয়া সিটি কান্দা নাইয়া দিও বলে সিটি কিতা কিতা খবর নবীরিয়া ফরমাই ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার পক্ষ থেকে কোন খবর খান গিয়া পৌঁছাইয়া দিতাম হযরত ইব্রাহিম নবী খান গিয়া কইও উম্মতের লাগিয়া আল জান্নাতু কাইআনুন আল জান্নাতু কাইআনুন জান্নাত চটিয়াল ময়দান ইনো কুনদা নাই حضرت ابراہیم علیہ الصلاۃ والسلام فرمائے او نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم جے سمے دنیا زمین زائی بہ گیا আমি ইব্রাহিম নবীর পক্ষ তাকিয়া তোমার উম্মতের কাছে এখন খবর পৌঁছাইয়া দিবাই জান্নাতের মাটি হইয়া থাকল জটিল ময়দান জান্নাতের মাটি হইয়া থাকল জটিল ময়দান শক্তির লাইনের মধ্যে কিচ্ছু নাই দুনিয়ার জমিন যদি লাগাইয়া আইতাই পারো কে ভাইবাই দুনিয়ার জমিন যদি লাগাইয়া থইয়া আইতা পারুন তাহলে জন্য ধর্ম দিয়ে গরো ভাইবা বাড়িও ভাইবা নহর ভাইবা বাগানও ভাইবা দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনটা লাগাই না তাহলে জন্য তোর মাটি কান ছটিয়ল ময়দান রইব ইকানের মধ্যে গড়ার বাড়ি বানানি হইত না আমার বুজুর্গ হল বাই হল একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী তাকিয়া বারুইয়া কোন এক জায়গাত গেলা সাহাবী আখলার মজমুআত নবী জীবন আমার মা চিতা বুঝরা নিবা মাত বুঝরা আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মজলিস বুয়াত জেলা আমরা এখন জমিয়া বইছি আমি তুলা তুলা আলোচনা করি আর আপনারা হুন্ডা ওলা মসজিদে নববী আল্লাহর নবী দু জাহানের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে দিন সম্পর্কে আলোচনা কররা হঠাৎ আল্লাহর নবী উঠিয়া গেলা গিয়া হঠাৎ নবীজি উঠিয়া গেলা গিয়া যাইতে সময় রে বাবা কোন সাহাবিরে কুন্দা হইছিল না খানো যাইরা কোনবালা আইবা কিতা লাগি যাইরা কোন মাত মাতিলা না আখটা সাহাবার মজমুআ তাকিয়া উঠিয়া নবীজি বাড়িয়া গেলা গিয়া সাহাবায়ে কেরামক লে বাপ সই বলে রে নবীজি মনে হয় ঘুরি আইবা মিশকাত শরীফের হাদিস নবীজি মনে হয় ঘুরি আইবা তারা কত বইলা ইন্তজার করলা বাক্কা সময় গেল গিয়া আল্লাহর নবী দু জাহানের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরিয়া আইলা না যার কারণে সাহাবায়ে কেরাম হল পরিশান হই গেলা গিয়া সাহাবায়ে কেরাম হল চিন্তাত ফলি গেলা মনে হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে একলা ভাইয়া কোনো মুনাফিক কোনো মুনাফিকে মনে হয় হত্যা করি লাগিল
কোনো মুনাফিকে পাইয়া মনে হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহীদ করি লাইল। এর কারণে সাহাবায়ে কেরাম হল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তালাশ হবা রইলা। নবী দিয়ে সাহাবি হলো লগে বইয়া বইয়া দিন সম্পর্কে আলোচনা করলা। হঠাৎ যে লাগিয়া উঠিয়া না বাক্কা সময় গেল গিয়া আল্লাহর নবী তো আর ঘুরিয়া আইন না, আরে বিষয়টা কিটা আবু আইন না কেনে? তো সাহাবায়ে কেরামকলে মনে মনে চিন্তা কররা ফিকির কররা একটা পরিশান হইকে লাগিয়া বললে রে মুনাফিকর তো খতরা বলো ডার ইটার দিলে আর বাবা জবানে মিল নাই রে, এটার দিলে আর জবানে মিল নাই। মনে কয় কোনো কান সুযোগ লই লইলা না কিতা, নবীদিরে মারি লইলা না কিতা? ও সাহাবায়ে কেরাম সকল সাইর সাইটে দিয়া বারইয়া গেলা আল্লাহর নবীরে টুকাইরা, আল্লাহর নবীরে টুকাইরা, আল্লাহর নবীরে টুকাইরা। মহতারাম বুজুর্গ হল আল্লাহর নবীর এক সাহাবি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আমিও টুকাই 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 গেলাম বহুত জায়গা, কতখান গিয়া দেখলাম রে বাবা সাইর সাইটে দিয়া বেড়া দেওয়া এখান জায়গা। মনে মনে ভাবলাম ও বেড়ার ভিতরে মনে হয় আল্লাহর নবী আসই। আবু হুরায়রা কইত্রা আমি মনে মনে ভাবলাম ও বেড়ার ভিতরে মনে হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসই। হযরত আবু হুরায়রা বেড়ার সাইর সাইটে দিয়া চক্কর লাগাইলা গুরিলা হামাইবার লাগিয়া, বেড়ার ভিতরে হামাইবার লাগিয়া সাইরো সাইডে দিয়া চক্কর লাগাইলা গুরিলা হামাইবার কোনো পথ নাই। এই বেড়ার ভিতরে হামাইতা ইলা কোনো পথ নাই। মহতারাম বুজুর্গ হল সাইরো সাইড একবার ঘুরিয়া দেখলা ও ওলা ছোটো মুটো একটা ছিদ্র আছে খানা আছে। অগুবাই উগি দিয়া চাইলা আবু হুরায়রা উগি দিয়া চাইলা আর সাইয়া দেখুন রে বাবা ও বেড়ার ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই উম্মতর লাগি খান্দিতরার দোয়া কররাও, আই আল্লাহ আমার উম্মতরে মাফ করিয়া দিলাও, আল্লাহ আমার উম্মতরে মাফ করিয়া দিলাও, আল্লাহ আমার উম্মতরে মাফ খান্দা করিয়া দিলাও। আমার মহতরম বুজুর্গ হল হযরত আবু হুরায়রা ও সময় বারা তাকিয়া আওয়াজ দিলা, বারা তাকি আওয়াজ দিলা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বেড়ার ভিতরে হামাইয়া আল্লাহর ইবাদত কররা, আপনার উম্মতর লাগি খান্দি দিরা, আপনার উম্মতর লাগি দোয়া কররা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা তো পরিশান, সাহাবায়ে কেরাম হল পরিশান, আমরা মনে মনে ভাবি আর মনে কয় আপনার লাগি গুনা মুনাফিকে হত্যা করি লাইল, মুনাফিকে মনে কয় আপনার লাগি শহীদ করি লাইল। ইয়া রাসূলুল্লাহ মহতরম বুজুর্গ হল হযরত আবু হুরায়রা ফরমান ইয়া রাসূলুল্লাহ সাহাবী ওগলার মজমুআত আবার আই যাও গিয়া, ইয়া রাসূলুল্লাহ আবার তশরিফ খান লইয়া মসজিদে নববীত আই যাও, সাহাবায়ে কেরাম ওগলার সামনে আইয়া বই যাও। আল্লাহর নবী ও সময় ফরমান আবু হুরায়রা না আমি যাইতাম না, আমার উম্মতর লাগি আমি দোয়া করি আর আমার উম্মতর মাগফিরতর লাগি আমি দোয়া করি আর। আবু হুরায়রা তুমি যাও গিয়া সাহাবায়ে কেরাম ওগলার মজলিসে গিয়া কইও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কেউ হত্যা করছে না, আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কেউ শহীদ করেছে না, আল্লাহর নবী উম্মতর লাগি দোয়া কর আর খান্দিতরা তুমি যাও গিয়াও। ও আবু হুরায়রা তুমি আমার পক্ষ থেকে যাও আমার সাহাবায়ে কেরাম ওগুলোর গিয়া বসারত দিও খুশখবরি দিও, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে আল্লাহর বান্দায় পড়ি লাইব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ জন্য তো হামাই যাইব কি আল্লাহ পাক পারওয়ারিদিগার আলমে তারে জন্য তুই বলিয়া ঘোষণা দিলাইব হকা সুবহানাল্লাহ। মহতরম বুজুর্গ হল
আবু হুরায়রা ফরমান ইয়া রাসূলুল্লাহ ওয়া তুবুল খুশখবরি কালি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরিলাইলে আল্লাহর বান্দা জান্নাত যাইব গিয়া এই খবর খান সাহাবায়ে কেরাম ওখানে গেছে গিয়া দিতাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনার লগে আমার সাক্কা দইল বলিয়া তার প্রমাণ কিতা দিমু সাহাবায়ে কেরাম ওখানে লাগিয়া আপনার লগে আমার দেখা হইল আপনার লগে মুলাকাত হইল আপনিই হাদিস দিয়া সাহাবার মদমগাত আমারে ফাটাইরা সাহাবায়ে কেরাম ওখানে বিশ্বাস কিতা দিয়া দেওয়াইতাম যে আপনি আমারে ফাটাইছেন আল্লাহর নবী কইল ওই কথাটা তো আসা এক কাম করো আবু হুরায়রা মা কল মাতিও না মাতিও না কুটি কুটি দেন তাই মই না মাতিও না আগলাস বইতা তো আমার বুজুর্গ কল ভাই কল আল্লাহর নবী ফরমান কথাটা তো হাসারে বা আমার গেস্তা কি যাই না আমি তোমারে দিয়া ও তো বলে খুশখবরি পাঠাইয়া আমার লগে সাক্ষাৎ হইল বলিয়া যদি কোনো প্রমাণ লইয়া যাও না তাহলে সাহাবায়ে কেরাম হলে বিশ্বাস না করতে পারেন এর কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার এখান জুতা তোমার আত লইলাও আমার জুতা এখান সারা সাহাবায়ে কেরাম হলে শুনই যে সময় তোমার আত আমার জুতা ওখান দেখবা লগে লগে বিশ্বাস করি লইবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লগে মুলাকাত করি আইরা আবু হুরায়রা ওয়াল্লাহ খুশ হইলা ওয়াল্লাহ খুশ হইলা নবীর জুতা এত লইলা আর যাইরা মার মারাইয়া বুঝাইনি বাবা স্পিডে কত মজার বসারত কত মজার খুশখবরি লইয়া যাইরা মনে মনে বলে রে সাহাবায়ে কেরাম কইলরে গিয়া দেম নে কইলমু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরিলাইবা জান্নাত হামাই যাইবা গিয়া আবু বাজান মাতেন না জানি মাতিবা না আমার বুজুর্গ হল বা ইহল আবু হুরায়রা মনে মনে বাবরা জান দে কি আই খুশখবরি দিমু আঞ্জা করিয়া দরবা আর আমারে চুমা দিবা ওয়াহ ওয়াহ সাবাস সাবাস ওয়েলকাম স্বাগতম জানাইবা হুশিয়া যাইরা স্পিডে যাইরা আটিয়া দিয়া এক কিতা বলে আল্লাহর নবীর লগে ও হরু যাও উঠেই দিল কোন দিকে দপকা গিয়া যাও কি মা হল যাও গিয়া ও তো উঠেই দিল কা ওই তো না যাও ইনতা কি যাও কি মা যাও এরে যাও গিয়া ওগুন তারে উঠেই দিলা ওর বা যাও কি ইনতা কি যাও গিয়া তারা এটা বুঝতা না আসলে মাতিব তারার খান তো মাথা মাতিব খরে যাও কি খরে গিয়া বউ খরে যাও গিয়া দুরুদ বলা গাওয়া গেলে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم তো আমার বুজুর্গ হল হযরত আবু হুরায়রা ওয়ালা ইসপিলে যাইরা মার মারাইয়া গিয়ারে বাবা ফয়লা হকল ফয়লা খার লগে সাক্ষাৎ হইল মুলাকাত হইল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে সাক্ষাৎ হইল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হযরত উমর খেবা হাই রে হাই উমর লায়েক ব্যক্তি বা টাইম দে রাস্তা বাই আডিয়া যাইরা শয়তান রে বাবা বাগিত শয়তান বাগিত উমর আইরা এই রাস্তাত আমি নাই আমি নাই আমি বাগি যাইয়ার আমি বাগি যাইয়ার হযরত উমর ওলাইক বেটা আসলা আমার বুজুর্গ হল হযরত উমর ওলাইক ব্যক্তি আসলা আল্লাহ পাক পারওয়ারিদিগার আলমে কুরআন শরীফের 11 জায়গাত আল্লাহ পাক পারওয়ারিদিগার আলমে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতর লগে মত মিলাইয়া আয়াত নাযিল করিয়া দিলাইছে বলো করি কবকা সুবহানাল্লাহ আমার বুজুর্গ হল আমি আয়াত আর হদিস একবার ভরিয়া ওয়াজ আর একবার গিয়া হুজুরের কথা কথা নাই কইলা জন্নত
জন্নাত চটিয়াল ময়দান কোনটা নাই ও কথা কান আসল দিল জাগি গেছে গিয়া আমার বুজুর্গ অকল বা ইহল হযরত উমরের লাগে আবু হুরায়রায় মুলাকাত করলা উমর নবীজিরে দুকাই দুকাই আইরা আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরিয়া যাইরা নবীর খিদমত তাকিয়া হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় ও উমর তুমি কান্দিও না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লগে আমার মুলাকাত হইছে আল্লাহর নবীর লগে আমার সাক্ষাৎ হইছে আমি দেখিয়া আয়ার আল্লাহর নবীরে মুনাফিকে মারছে না কেউ কোন জাতর নুকসান পৌঁছাইতে পারছে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতর লাগি কান্দিছিরা উম্মতর লাগি দোয়া কররা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে উম্মতর লাগি maaf করিয়া দিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দোয়া করতে আছেন রব্বুল আলামিন তবারক ওয়া তাআলার দরগার মধ্যে রে বা নবীজিরে কেউ মারছে না ওইলে উমর হুনো ও দেখরাইনি নবীজির লগে আমার সাক্ষাৎ হইল বলিয়া আমার প্রমাণ আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান জুতা মুবারক কান আমার আতর মধ্যে তুলিয়া দিলা আর লগে খইয়া দিলা ও আবু হুরায়রা সাহাবার মজমুআর মধ্যে যাও সাহাবার মজমুআর মধ্যে যাও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পক্ষ থাকিয়া বসার দিও খবর দিও মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যে লা ইলাহা ইল্লাল্লাহ বলিবাই জান্নাত হামাইবাই আল্লাহর নবীয়ে কইয়া আমারে ফাটাইছো আপনারার গেছে বসারত দিবার লাগিয়া ও উমর আল্লাহর নবী আমারে ফাটাইছো এই খুশখবরি দিয়া হযরত আবু হুরায়রা রে বাবা শেষ করতে না করতে নিয়ামত তাই মনে মনে বাবরা আশাবাদী হযরত আবু হুরায়রা উমরে মনে কয় আন্দা করিয়া ধরবা আমারে নাক দিবা আমারে চুমা দিবা আমারে স্বাগতম জানাইবা যেমনে খালি কইছেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালা ফিটা আরম্ভ করলার মুসলমান হযরত উমরের ফিটা হাইরে ফিটা আরম্ভ করলা হযরত আবু হুরায়রা মনে মনে বাবুন হারে দিতা আসলা তোমা মায়া দিতা আসলা নাক দিতা আসলা এর জায়গাত আমার ফিটন খেলে বা ফিটন কিতার লাগিয়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় ও উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি আমার ফিটো কিতার লাগিয়া আপনার কাছে যে হদিস জানাইলাম আপনার সামনে যে হদিস শুনাইলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হদিস বলি আপনি বিশ্বাস করেন আনি উমর কেনে মারো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইদরা ওয়ালা ফিকা ফিটিলা লা খাররতু ইসতি করে দিয়া ওলা ফড়িকে লাগিয়া তার চুতর উভরে এলাইন দিয়া গ্লোস মাটির ফড়িকে লাগিয়া উমরর বকশিন উমরর ফিটা উমরর থাবল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জারতা পারলা না মাটির মধ্যে ফড়িকে লাগিয়া মাটিত ফলার বাদে কইরা উমর মানো নানি নবীদের হদিস শুনাইয়ার ইকাল মানো নানি যদি মানো না চলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করিয়া যাইতাম মানো না যদি তোরা বলি বাড়াইয়া রাখবা আপনি আমার বুজুর্গ হল বা ইয়ল যদি মানো না তাহলে চলো উমর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কাছে যাইতাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে ধরলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খেদমত গিয়া পৌঁছি গেলা হযরত উমরে আত ধরলা আবু হুরায়রা আর টানি টানি লইয়া যাইরা আবু হুরায়রা তো দেখি আইছ নবীজি খানো হযরত আবু হুরায়রা যাইরা আর উমরে আত ধরা যাইরা গিয়া পাইলা আল্লাহর নবীর লাগে আল্লাহর নবীরে পাবার বাদে
حضرت ابو ہریرہ رضی اللہ تعالی عنہ فرمان یا رسول اللہ صلی اللہ علیہ وسلم আপনার জুতা মুবারক দিয়ে আমারে ফাটাইছলাই আর লগে খোয়া দিছলাই মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলিলেই বাতাইন জান্নাতের মধ্যে হামাইবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বানি কান আফলার নি না আফলার নাই আমি আফলার ফক্কতা কি গেলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গিয়া সর্বপ্রথম পাইলাম তান্ডেই বশারত দিলাম তাইন্তু আমার ইলাম আর আমার লা যে মুহূর্তে আপনার খবর খান হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার গিয়া হুনাইলাম তার খিদমত হুনাইলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমারে ওলা ভিটা ভিটিলা ওলা মাই মারলা আমি দুনিয়ার জমিনের মধ্যে আমি মাটির মধ্যে গিয়া পড়ে গেছি ইয়া রাসূলুল্লাহ এই হাদিসটা আপনি আমারে দিয়া ফাটাইছেন নানি উমারে মার রাখেনি বিচার দিতরা হযরত আবু হুরায়রা কইরা ইয়া রাসূলুল্লাহ আপনার বাণী নাইনি আপনি এই কথাটা দিয়া আমারে ফাটাইছেন নানি আমি উমারে কইলাম আর তাইন আমারে মালা লাখান মারলা কইতে ওরে বাবা আল্লাহর নবী ফরমায় হো উমার মানো নানি আমার সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই হাদিস দিয়া পাঠাইলাম ও আবু ও উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি মানো না আমার হাদিস তার লাগিয়া আমি দেন পাঠাইলাম মানো না নি এই এই বশারত দিয়া এই খুশখবরি দিয়া হযরত আবু হুরায়রারে পাঠাইলাম তুমি মানো না উমর হযরত উমরে কিতা কইরা হুন উমরের আকল খতকান ইলম খতকান হযরত উমর কইরা ইয়া রাসূলুল্লাহ বেশক মানি আপনার হাদিস আপনার বাণী বেশক মানি অস্বীকার করি আর না কইলে ইয়া রাসূলুল্লাহ আমার এখন মাত আছে বলে কিতা মাত তোমার গোসায় আমার বুজুর্গ আখল বাই আখল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ইয়া রাসূলুল্লাহ আবু হুরায়রা আমারে ফয়লা না ভাইয়া আরো কেউরা যদি ফাইলাইতা আরো সাহাবায়ে কেরাম গুলোরে ফাইলাইতা তাহলে তো বেড়া লাগি গেল নবী দিয়া ফরমান কিতা বেড়া লাগলো নে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুহূর্তে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যে লা ইলাহা ইল্লাল্লাহ বলিলেই বাই জান্নাত হামাই যাইবাই সাহাবায়ে কেরাম গলে আপনার পক্ষ তাকিয়া বশারত পাইলাও নে এই কলিমার উপরে নির্ভর করিয়া বই রইলাও নে তারা নমাজ ফলিলা নাও নে যকাত দিলা নাও নে গুনাহ জাতর বালা কাম করলা নাও নে কোন জাতর আমল করলা নাও নে একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উপরে নির্ভর করিয়া বই রইলাও নে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলিলে মানুষ জান্নাত যাইব গিয়া এখন আর নামাজ পড়ার কোন জাতর জরুরত নাই রোজা রাখার জরুরত নাই যাকাত দেওয়ার জরুরত নাই দুনিয়ার জমিন বালা আমল করার কোন জাতর জরুরত নাই একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানুষের জান্নাতি বানাই লাই বগিয়া আমি উমর রে না ভাইয়া আরো খেউরালো যদি ভাইজা তে বেড়া লাগি গেল নে সাহাবায়ে কেরাম গলে নমাজ সারি দিলাও নে সাহাবায়ে কেরাম গলে রোজা সারি দিলাও নে সাহাবায়ে কেরাম গলে যাকাত দেওয়া বন্ধ করি লইলাও নে কেনে বলে লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাত নেই গিয়ারে নমাজ কিতার লাগি আর বলিতাম রোজার কিতার লাগি রাখতাম যাকাত আবার কিতার লাগি দিতাম নেক আমার কিতার নেক আমল আবার কিতার লাগিয়া করতাম একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মানুষের জান্নাতি বানাইলাই মানুষে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে নির্ভর করি বই রইবে বাবা হযরতে উমরের আকলার ব্রেইন আর ইলিম কিতা মহতরম বুজুর্গ আখল মুহাদ্দিসিনে কেরাম হলে ও হাদিস রে সামনে আনিয়া বহস কররা আর কইরা কথাটা হাসা লা ইলাহা ইল্লাল্লাহ যদি ফলিলাই জন্নত যাইব খাটান আমা বুজুর্গ আখল বা যখল মুহাদ্দিসিনে কেরাম হলে কইরা
যে সময় আল্লাহর বান্দায় ফলি লাইব আর তার দিল বিশ্বাস হই যাইব গিয়া আর মুখ দিয়া স্বীকার করে লাইব আল্লাহ একজন আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে জান্নাতের এক টুকরা মাটির মালিক তারে বানাইলা খুব সুবহানাল্লাহ লা ইলাহা ফলি লাইলে জান্নাতের এক টুকরা মাটির মালিক বানি যায় বেলা আপনি আমি খেউরার গেস্তা কিয়া টেকা দিয়া মাটি লইলাম আর টেকা দিয়া মাটি লওয়ার বাদে ফাটকা বনে নিবা রেজিস্ট্রি করিয়া ফাটকা বানায় তুমি টেকা দিলাই এক টুকরা মাটির মালিক বনি গেলা গিয়া তোমার নামে নামাকরণ করা ওই গেল গিয়া রেজিস্ট্রি করি দেওয়া ওই গেল গিয়া ওল্লারে বাবা মুহাদ্দিসিনে কেরামক লেখই দিরা ও হাদিস সামনে আনিয়া যে সময় আল্লাহর বান্দায় ফলি লাইবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তোমার আমার কারণে জান্নাত এক টুকরা মাটি রাখি দিল এক টুকরা মাটির ফাটকা ফাইলাই লাই লা ইলাহা ইল্লাল্লাহ বলি লওয়ার কারণে রে বাবা আর ঈমান আনি লওয়ার কারণে এক টুকরা মাটির মালিক বনি গেলাই জান্নাত হক সুবহানাল্লাহ লা ইলাহা ফলিয়া মাটির ফাটকাও ফাইলাই লাই মাটিদার মাটির জায়গাত রইল ওবা খেত খরলাই না কৌসান তোমার মাটির মধ্যে দান ধরব তুমি আল্লাহর বান্দায় ফসল লাগাইলাই না তোমার মাটির মধ্যে ফসল লাগব নিরে বাবা বেটার গেস থাকিয়া মাটি এক পাওয়া লইলা এক বিঘা লইলা লইয়া কইলে মাশাল্লাহ খাম হই গেছে আমার এক বিঘা থাকুক আলিও ফালাইলাই না বীজও ফালাইলাই না আলো সইলাই না রুয়াও লাগাইলাই না সবজিও লাগাইলাই না কৌ চাইন রে বাবা এই মাটির মধ্যে কোনো এই মাটি থেকে কোনো ফায়দা তুমি ফাইলা না একমাত্র মাটির মালিকানা পাইলা বাবা খেত লাগাইছো না এর কারণে তুমি আল্লাহর বান্দায় ফসল পাইতাই নাই আল্লাহর বান্দায় কোনো জাতর ফসল পাইতাই নাই ধান পাইতাই নাই না লাগানির কারণে আল্লাহর বান্দায় যদি ফসল লাগাইলাও তাহলে আল্লাহর বান্দায় ফায়দা পাইবাই বেশি ভাই টেকা পাইবাই আমার মহতরম বুজুর্গ হল লা ইলাহা ইল্লাল্লাহ ফলি লওয়ার কারণে এক টুকরা জান্নাতের মাটির মালিক বনি গেলাম গিয়া ও আল্লাহর বান্দা যদি তুমি নামাজ পড়ো না রোজা রাখো না তিলাওয়াত করো না হালাল খাও না হারাম থাকিয়া পরহেজ করো না দুনিয়ার জমিনও যদি পর্দা পুষি থাকি করো না দুনিয়ার জমিনের মধ্যে যদি তুমি আমানতের মধ্যে খিয়ানত করিলাও ইয়াদ রাখিও মুসলমান আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে জান্নাতের মাটির মধ্যে কোনো জাতর ঘর বানাইয়া রাখতো নাই জান্নাতের মাটির মধ্যে কোনো জাতর বাগান লাগাইতো নাই জান্নাতের মাটির মধ্যে তোমার কোনো জাতর ফসল হইতো নাই আল্লাহর বান্দায় যদি দুনিয়ায় লাগাইয়া যাও আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে জান্নাতের মধ্যে তোমার কারণে ঘর বানাইব জান্নাত আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তোমার লাগি ফসল বানাইয়া রাখবো রে বাবা এর কারণে হযরতে ইব্রাহিম নবী কইছিলা ও নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় দুনিয়ার জমিনে যাইবাই তোমার উম্মতের কাছে গিয়া আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের পক্ষ থেকে গান খবর জানাইবাই আল জান্নাতু কাইয়ানুন জান্নাত ইয়াতাকল চটিয়াল ময়দান চটিয়াল ময়দান চটিয়াল ময়দান দেখান রে আমরার বাসাত কইন কিতা সুক্তিল্লা জন্নতর মাটি সুক্তিল্লা বিন্না লাগাই এখানে কুন্দা নাই দুনিয়ার জমিনও লাগাইবাই আল্লাহ পাক পারোবার দিগারে আলমে তোমার কারণে ফসল লাগাইয়া তৈব বালাখানা বানাইয়া তৈব রে বাবা আমার বুজুর্গ অকল বাজ হল আল্লাহর নবী মেঘারাজে যাওয়ার বাদে আল্লাহ জিব্রাইল দেখ হইল ও জিব্রাইল আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে লইয়া জান্নাতের মধ্যে যাও আমার নবী জান্নাত খান পরিদর্শন করিয়া যাইতা আমার নবী জান্নাত খান দেখতা আমার নবীর জান্নাতের মধ্যে লইয়া যাও উঠি গেল এখানে বা হে রে যাও কি খানে হাই রে হাই বুঝই গেছেন ওইয়া আর সে বুঝ ও মাইক মেননি আচ্ছা
Allahu Akbar. Durud halaqa wa sallallahu ala sayyidina wa maulana Muhammad wa ala alihi wa ashabihi wa sallam. Wa sallallahu ala sayyidina wa maulana Muhammad wa ala alihi wa ashabihi wa sallam. তো আমার বুজুর্গ হল বা ইহল আল্লাহ ওয়াডার দিলা জিব্রাইলর লাগিয়া ও জিব্রাইল আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রে লয়া জান্নাতের মধ্যে যাও আমার হাবিবে জান্নাত খান দেবতা জান্নাত খান পরিদর্শন করিয়া যাইতা আল্লাহর নবীর সঙ্গে লয়া হযরতে জিব্রাইল জান্নাত হামাইলা আমার বুজুর্গ হল বা ইহল জান্নাত গিয়া দেখো ইয়া আল্লাহ নবীর সামনে ওয়ালা মুটা এক বিল্ডিং রে বাবা অট্টালিকা দুমালা নবীর তার জিন্দেগিত ইলা সুন্দর ঘর দেখছই না খালি জিলমিল 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 করে বেলা ওয়াজর দিন বাতি উঠি লাগাই না নিবে সরিয়া আগলা তাকি দেখা যায় না নিরে বাবা সাদা ফর্সা হয়ে গেছে গিয়া আল্লাহর নবী দু জাহানের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমায় ও ভাই জিব্রাইল এই ঘরখানার মালিক কে আমি তো চিনি না আমার লাইফ অত সুন্দর ঘর দেখলাম না ও ঘরের মালিক কে তুমি আমারে বাতাইয়া দাও জিব্রাইল জিব্রাইল দে নবী দিয়ে কইরা ও ঘরের মালিক কে বা আমি তো চিনি না আমি তো জানি না এই ঘরের মালিক কে ও তো সুন্দর ঘর ইখান খার লাগি বানাইয়া রাখা হইলো ওয়াও সময় হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই ঘরের মালিক হইয়া থাকলো আপনার এক সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কারণে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে জান্নাত ঘর বানাইয়া দই দিছে ইয়া রাসূলুল্লাহ হুকা সুবহানাল্লাহ উমর কানো মক্কাত উমর মক্কাত আর আল্লাহর নবী গিয়া উম্মতর গো হযরত উমরর ঘর দেখা জন্য তো বানাই ওলা সুন্দর খালি জলমল 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 করে নবী দিয়ে মনে মনে বাপ হইন দিয়ে উমরে খাম কিতা করল উমরের আমল কিতা কোন আমলের বিনিময়ে আল্লাহ তান্ডে জন্য তো ঘর বানাইয়া থইল আল্লাহর নবী দু জাহানের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে সময় দুনিয়ার জমিনে ঘুরিয়া আইলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ডাকল ও উমর ও বায়া ও বায়া উমর আউ গাইলা আল্লাহর নবী ফরমায় উমর আমল কিতা করো কোসাই আমল কিতা করো কৌসাই হযরত উমর কইন না কোন তো আমল করি না আমার খাস কোন আমল নাই আল্লাহর নবী ফরমাইন আমল কিতা করো কৌসাই আর উমর কইন না না কোন আমল করি না আমার কোন আমল নাই সাহাবায়ে কেরাম হলর একটা নিয়ম আছে ইবাদত বন্দেগি যেটা করতা এটা লুকাইয়া রাখতা নবী দিলেও কইতা না আল্লাহ হুনি লাইছেন দেখি লাইছেন যে যার মালিক তো আল্লাহ বা আল্লাহ তো বদলা দিতা এর কারণে আল্লাহর নবীর সামনে ওয়াইয়া তারা কইতা না ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়িলাম রোজা রাখলাম তিলাওয়াত করলাম সদকা দিলাম আল্লাহ আল্লাহ করলাম জিকির আজকার করলাম এটা নবীদের হুনাইতা না এটা লুকাইতা বুজুর্গ হল হযরত উমরের লাগি নবী দিয়ে যে সময় কইলা ও বা উমর আমল কিতা করো কোসাই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনার উমরের কোন দাতর আমল নাই আমি বিলকুল জিরো বিলকুল জিরো বিলকুল জিরো কোন আমল নাই বারবার নবী দিয়ে কইলা না হযরত উমর কই না আমি কোন আমল করি না আখের পর্যন্ত আল্লাহর নবী কইলা ও উমর ফারুক আনা আমলে তোমার লাগিয়া
আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে জান্নাত ঘর বানাইয়া দিয়েছেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ঘর জান্নাত দেখি আইলাম আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তোমার কারণে জান্নাত ঘর বানাইয়া দিয়েছেন আমি নবী দিয়া দেখি আইলাম কোকা সুবহানাল্লাহ হযরত ওমরে কয় ইয়া রাসূলুল্লাহ আমার লাগি আল্লাহ ঘর বানাইয়া দিয়েছেনই বলে জি হয় বানাইয়া দিয়েছেন আমল কুলতা নাই একটা আমল আছে বলে কিটা আমল বলে আমার আমল ইয়া থাকলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার জান থাকি আরো বেশি বালা ভাই আপনার লাগিয়া আমার জানর লগে যে পর্যন্ত মায়া আর মহব্বত এ থাকি বেশি মায়া আপনার লগে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমান এর কারণে তো কুত্তা লাগাইতাই ফরলাই আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লগে তোমার জান থাকি বেশি মহব্বত হই যাওয়ার কারণে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের মায়ার বনি গেলাই আল্লাহর মায়ার বনি যাওয়ার কারণে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তোমার কারণে জান্নাত ঘর বানাইয়া তৈ দিছে উমর খোকা সুবহানাল্লাহ আমার বুজুর্গ হল বা ইহল হযরতে উমরর নবীদের লগর মায়া মহব্বত আর চিন্তা ধারণা ইসলাম সম্পর্কে আহাদিস সম্পর্কে বাবা এটা বেলেগ ধরনের আছে মহতরম বুজুর্গ হল তো মাত কিটা হইল জন্নত হইল জটিল ময়দান বাবা যদি দুনিয়ায় লাগাইয়া দইয়া যাইতাই পারো যে আখেরাতর মধ্যে ঘর বনবো দুনিয়ার জমিনে যদি ঘর বানাইয়া তৈয়া যাইতে পারো জান্নাতের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ঘর বানাইয়া তৈবা জেলা উমরের লাগি আল্লাহ ঘর বানাইয়া থই দিছল হযরত উমর দুনিয়ার জমিনে জিন্দা আবো মারা গেলা না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি আইলা জান্নাত আল্লাহ উমরের কারণে ঘর বানাইয়া থই দিছে রে বাবা দুনিয়ায় বানাইয়া থইছোন এর কারণে আল্লাহ আখেরাতে বানাইয়া থইছে অন্য খাজুরের গাছ লাগাও আল্লাহ জন্য তো খাজুরের গাছ লাগাইব অন্য আপেলের গাছ লাগাও আল্লাহ জন্য তো আপেলের গাছ লাগাইব অন্য মসজিদ বানাইয়া দেও আল্লাহ জন্য তো তোমার লাগি ঘর বানাইয়া দিব অন্য আল্লাহ আল্লাহ করো আল্লাহ জন্য তো তোমার লাগি ঘর বানাইয়া দিব অন্য তিলাওয়াত করো আল্লাহ জন্য তো তোমার লাগি ঘর বানাইয়া দিব মেওয়া দিব নহর দিব ইংলা কুন্তা নাই হাওকান খালি কুন্তা নাই মহতরম বুজুর্গ হল আমরা যে নবীর উম্মত ও নবী কিলা সম্মানি আমরা উম্মত সম্মানিবা হইলে তো আমল করা লাগবে না কালি নবীর বা সাইয়া বইলে হইব হইব নি খাই হইব হইতে না বলে রে নবী দিয়া কইছই তার উম্মত তো তান জন্নাতর মধ্যে যাইতা নাই আমি আতফাও আটাইয়া বই রইলাম একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলিয়া ইয়াজ রাখিও মুসলমান কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তোর উম্মত বলিয়া পরিচয় করতা পারতা নাই আমরা যে নজু উজু করি নমাজ মাজ ভরি ও জোর জাগায় রে বাবা কিয়ামতর দিন খালি চমকিব 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 হযরত আয়েশা ফরমায় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতর দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সকল হাশরের ময়দানে আই যাইবা গিয়া অত মানুষের মাঝে আপনার উম্মত আপনি চিনবা কিলা আপনি কইরা আপনার উম্মত তো ইয়া জান্নাত যাইতা নাই হাসা কইলে দারে চিনবাই গিলা ইয়া রাসূলুল্লাহ নবী দিয়ে কইলে আয়েশা এটা অটোমেটিক চিনা হই দিব গিয়া অটোমেটিক চিনা হই যাইব গিয়া কইয়া নবী দিয়ে বুঝাইয়া দিজা ও আয়েশা কৌসাই এক ফাল গুড়া গুড়া চিনই নি গুড়া গুড়া চিনই নিবা এক ফাল গুড়া আর ও গুড়ার মাঝে সান খালি গুড়া এক উজালি থাকে এই গুড়া চিনতে কোনো সময় কোনো বাধা হইব নি খাই চিনা তো অসুবিধা হইব না ও নবীরিয়া ফরমাজরা এক ফাল গুড়ার মাঝে জেলা সান খালি গুড়া চিনতে অসুবিধা হইত না আমার উম্মত লড়ুয়া দূর জায়গায় খালি চমকিতে থাকব কিয়ামতর দিন আমি যে মুহূর্তে চাইব ও সময়ের লগে লগে বুঝি লাগিব আমার উম্মত বলিয়া আমার উম্মতির লাগি আমি লগে করি জন্মতর মধ্যে লইয়া যাইব গিয়া এখন আজ আমার অজু নাই অন্য আশ্রয়ের বাদে হুজুরে ওয়াজ খরচ হয় অজু জানে না
আচ্ছা ইলা বহুত মানুষ আছেন ওযু জানে না নামাজ জানে না হুজুরে কইছল তাকদিলে আর গানর কথা বাবা তাকদিলে আর গান গিতা কই দেউ পারে না কই তাকদিলে আর গান আবার গিতা ঠাকুর নাম না গিতা তাকদিল হ্যাঁ আমার বুজুর্গ হল বাইখল আল্লাহর ফাইটা হইলে নবীদের অনুসরণ করা লাগবে রে বাবা আমার বুজুর্গ হল বাইখল হযরত উমরের মায়া নবীদের লগে জানতা কি আরো বেশি আছিল সাহাবায়ে কেরামক লোর তারার জানতা কি আরো বেশি মায়া নবীদের লগে আছিল নবীদের অনুসরণ করতা আমার বুজুর্গ হল এর কারণে পাঁচ ওয়াক্তর নামাজ এখানে পাল্লা করি ওযু ফরিয়া আল্লাহর ঘর মসজিদে গিয়ে আদায় করতাম নবী দিয়া দেলা কইছেন পলা আমরা উম্মত সম্মানি আসা আল্লাহর রসুল যে সময় মেঘরা যোগেলা যে সময় সিদরাতুল মন্তাহা পর্যন্ত পৌঁছি গেলা গিয়া সিদরাতুল মন্তাহা যাওয়ার বাদে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আগে দিয়া এক কদম আর আমি যাইতাম পারতাম না আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমারে অনুমতি দিল না আল্লাহর আরশে যাইতাম কিন্তু আমি যাইতাম পারতাম না ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহর আরশ একমাত্র আপনি যাইতা আপনারে আল্লাহ নিমন্ত্রণ করছে আল্লাহ আপনারে দাওয়াত করছে আল্লাহর আরশ আপনি যাইতা আমি জিব্রাইল আল্লাহর আরশ গিয়া উঠিতাম এই অনুমতি আল্লাহ পাক পারবারে দিগারে আলমে আমারে দিছেন না তার বাদেও যদি আল্লাহর আরশ গিয়া উঠি যায় তে তো ডাকনা বাখনা যা আছে জলিয়া ফুড়িয়া সারা শেষ হই যাইব গিয়া ন্যস্ত নাবুদ হই যাইব গিয়া ইয়া রাসূল আল্লাহ আল্লাহর আরশ আমি যাইতাম পারতাম না ই অর্ডার পাইছি না পারমিশন আল্লাহ দিছেন না আল্লাহর আরশ খান কালে আপনিও একলা যাইতা যে সময় নবী দিয়ে শুনলা জিব্রাইলে কইরা আল্লাহর আরশ একমাত্র ইয়া রাসূল আল্লাহ আপনি যাইতা আমি জিব্রাইল না নবী দিয়ে মনে মনে বাবলা রে আল্লাহর আরশ জিব্রাইল লাগান ফরিস্তারে আল্লাহ অনুমতি দিতরা না যে জিব্রাইলে গারে হেরাতি আমার সিফা মারি দোসলা ইকরা বিসমি বলাইতা করিয়া বাবা আমার তা ফুটি গেছে রে নবী দিয়ে কইরা জিব্রাইল যে সময় গারে হেরাত আইলা আয়া কইলা ইকরা ইয়া মোহাম্মদ ও মোহাম্মদ পড়ো ও সময় আমি কইলাম আমি পড়া জানি না তিনবার তাই কইলা আমি তিনবার কইলাম পড়া জানি না এর বাদে জিব্রাইল আঞ্জা করি আমারে ধরলা তান বুকুর লগে মোর বুক নিয়া মিলাইলা আর ইকরা বিসমি পড়িয়া গুনাইলা আর এর বাদে কইলা ও মোহাম্মদ পড়ো লগা লাগে আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে পড়া আরম্ভ করে দিলাম পড়া শেষ জিব্রাইল গেলা গিয়া জিব্রাইলর খাম হই গেছে গিয়া তাইন গেলা গিয়া তান ফতে আর আমি গারে হেরা থাকি বার হইয়া আমার বাড়িতে আইয়া বুধ ভাইলাম যেমন বড় ওজন ওজন কিতা লাগস ডর 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 পয়দা হয়ে গেছে গিয়া খতিজার কাছে আইলাম আইয়া কইলাম খতিজা আমি মনে কয় বাঁচতাম নাই আমি মনে কয় মারা যাইমু আমি মনে কয় হালা কই যাইমু গিয়া সারা বর্ণনা নবী দিয়ে দিলা নবী দিয়ে কই দিলা আমার তা ফুটি গেল গিয়া আমার কোমল লেখা লুলাইয়া দেও না আল্লাহর বান্দা কল হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রে আঞ্জা করিয়া ধরার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামর তা ফুটি গেল গিয়া জিবরাইলর কত ক্ষমতা আমার বুজুর্গ হল ও জিব্রাইল সিদরাতুল মন্তাহাত গিয়া কইরা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সিদরাতুল মন্তাহাত কিয়া আগে দিয়া আল্লাহর আরশ আমি যাইতাম পারতাম না গারে হেরাত সিফা মারাই নবীদের তা ফুটি গেল গিয়া আর সিদরাতুল মন্তাহাত যাওয়ার বাদে হযরত জিব্রাইল কইরা
ও নবী আল্লাহর আরশ যাওয়ার অনুমতি আমাকে দেওয়া হইছে না গো নবী একমাত্র আল্লাহর আরশ আপনি উঠি তাই আমার লাগি ইজাজত দেওয়া হইছে না পারমিশন দেওয়া হইছে না এর বাদেও যদি আল্লাহর আরশ খানো আমি উঠি যাই জ্বলিয়া ফুরিয়া শেষ হয়ে যাই মুখে আমার ডাক না পর সারা জ্বলিয়া ন্যস্ত নাবুদ হয়ে যাইব ইয়া রাসূলুল্লাহ চিন্তা করো আমরা নবীর পজিশন কত বড় আমরার নবীর দরজা কত বড় আমরার নবী কত বড় সম্মানী রে বাবা ও সময় আল্লাহর নবী মনে মনে বাবরা বলে রে আল্লাহর আরশ তো উঠিতাম গিয়া হাসা একলা একলা নবীজির ফাও জুতা ফিন্ন আছে নবীজির ফাও জুতা লাগায় হো মক্কাতুল মুকাররমা তাকিয়া জুতা ফাও দিয়া আইজরা আল্লাহর নবী এখানে সিদরাতুল মুনতাহা পর্যন্ত জুতা লাগাইয়া আইলা সে সময় জিব্রাইল কইলা আল্লাহর আরশ আপনি আমিনা নবী দিয়া চিন্তা করারে আল্লাহর আরশ তো জুতা খুলিয়া উঠা লাগবে আল্লাহর আরশ জুতা খুলিয়া উঠা লাগবে বা যদি ফাও জুতা লইয়া আল্লাহর আরশ যাই গিয়া আল্লাহ যদি কইলাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি দেখলাই তোমার সামনে হযরত জিব্রাইল লাগান ফরিশতারে আমার আরশ উঠিবার ইজাজত দিলাম না ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ফাও জুতা হাল লইয়া গিলা আমার আরশ উঠি গেলাই আল্লাহ যদি কইলাই আমি মুহাম্মাদের জবাব গিতা দিমু রে বা নবী দিয়ে মনে মনে বাবরা জুতা খান খুলি লাই জুতা ফিন্দিয়া যদি উঠি যায় আর আল্লাহ কইলাই ও মোহাম্মদ জুতা খান লইয়া আরো সকিলা উঠি লাই আমি মোহাম্মদ এখন তোর জবাব দিতাম পারতাম না আমি শর্মিন্দা কি ওই যাই মুগিয়া আমি শর্মিন্দা ওই যাই মুগিয়া এর কারণে আল্লাহর নবী জুতা খুলবার লাগিয়া তাও ফেস করারে বাবা জুতা খুলি লাইতা মখতারাম বুজুর্গ হল অহ যে সময় আল্লাহর নবী জুতা খুলি লাইতা তাও ফেস করা ও সময় রব্বুল আলামিন তবারক ওয়া তাআলা ফরমান ও নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি জুতা হল খুলবাই না আল্লাহ কইরা ও হাবিব ও বন্ধু জুতা খুলিও না জুতা খুলিও না জুতা খুলিও না তোমার পাও জুতা খান লাগাই রইত আমার আরশ তোমার জুতা উড়া পাও লইয়া উঠি তাই তোমার জুতার দুলর বরকতে আমার আরো সকাল বরকত বালা হইত আমি আল্লাহর জাতর মনসা বড় করি কও সুবহান আল্লাহ বুধ ভাইরা আল্লাহর আরশ জিব্রাইল উঠি দা বাবা সাহস নাই রে অনুমতি নাই আর আমরার নবী জুতা খুলরা আল্লাহ কইরা না না ও নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খান খুলবাই না তোমার জুতা উড়া পাও লইয়া আমার আরশের মধ্যে উঠি তাই আমি আল্লাহর জাতর মনসা আমি আল্লাহর জাতর মনসা হইয়া থাকলো তোমার জুতার দুলার বরকতে আমার আরো সকাল বরকত বালা হইত ইয়া রাসূলুল্লাহ ও নবীর উম্মত নবী কি পর্যন্ত মর্যাদা বাবা সম্মানী কি পর্যন্ত হো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত ইয়া থাকলাম আমরা আর হো নবী খৈরা আমার উম্মত রে তো আমি জান্নাতের মধ্যে যাইতাম না আমার উম্মত রে সঙ্গে লইয়া আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে যাইমু নবী দিয়ে উম্মত ফলাইয়া যাইতা না আর উম্মতে কিতা করা জানি 1 জানুয়ারি পালন করা লাগাল খররা বন্দর মাঝে গিয়া উম্মতে আল্লাহ দিলে যত জাতর দুনিয়ার মজা আছে সারা বন্দর মাঝে গিয়া মিটাইরা উম্মত হলে জুয়া খালাইতায় ফারলায় উম্মতে মদ খাইতায় ফাররায় উম্মতে দুনিয়ার জমিন চুরি করতায় ফাররায় উম্মতে দুনিয়ার জমিনের মধ্যে সুদ খাইতায় ফাররায় উম্মতে দুনিয়ার জমিনের মধ্যে মিশা মাতিতায় ফাররায় উম্মতে দুনিয়ার জমিনের মধ্যে বাবরে পিটিতায় ফাররায় মারেও ফিটি যায় ফাররায় উম্মতে কিতা করা বাবা তবলিগর নাম যদি লবলা না 2-4 দিন তবলিগ করিবে না আমার শরীর বালা না কাঠা করি জানি তবলিগ যাইছে তোমার না আমার গা বালা নাই
দুনিয়ায় নাফরমানি করতে পারো, তবলিগত আইতে পারো না, দুনিয়ায় নাফরমানি করতে পারো, মসজিদ আইতে পারো না, বাজান বুড়া লাগিয়েছে নি। হ্যাঁ আল্লাহু আকবার, দেখ রাই হার বাড়িটা বালা বালা মুরব্বী সাহ বুড়া লাগি যায় উঠি যাই তাই যাই কত হুন্তায় ওয়া যথা বুড়া লাগিয়েছে হুনতে হুনতে কয়া দেও না লোবা কলিমা শাহাদতর মানাটা কইয়া দিলাও, কইবা না ইথা বেশ পারি না ফাঁক না মিশা না দানো মোবাইল বুড়া বুড়া বেঠাই যে দেখবা মোবাইল দেখতে পারো না খাই এক ফাও খবর আর এক ফাও তোমার ফারো এখনো আল্লাহর চিনো না এখনো তোমার দিল আল্লাহর ডর ফায়দা না আর কোন দিন হইতো বাবা যে মুরব্বি তুমি বেনো মাঝি তোমার এত মোবাইল তুমি মসজিদ যাইতে পারো না তবলিগ যাইতে পারো না তোমার ভুয়ার নমাজি তুমি কিতা বানাইবাই তোমার বেটিরে ফর্দার ভিতরে কিতা রাখবাই তোমার ফুলিরে ফর্দাওয়ালা কিলা বানাইবাই এক পাও কবর আর এক পাও ফারো এখনো তোমার নমাজর টাইম নাই এখনো তোমার তবলিগ যাওয়ার টাইম নাই এখনো তিলাওয়াতর টাইম নাই এখনো খানকাত যাওয়ার টাইম নাই এখনো জিকির আজগার করার টাইম নাই তোমার দেখবা এখন খতাইল ভাই আলো না বুঝ হয়ে গেছে এক থাবলা মার তো খানালি ফাটাই পাইলাই তো একদম দেখবা ওলা দুটো দিতে তবলিক জমা তাই নানি মসজিদ হাই রে হাই তবলিক জমাতর মানুষে দেলা খেদমত হররা পিওর হিসাবে ইসলামর দুনিয়ার জমিন কোনো বেঠাই না আপনার ইসলামর খেদমত হররা না তবলিক জমাতর মানুষে দেলা খেদমত হররা আইয়া খালি আতাই মানুষের খালি আতাই খালি তাই মসজিদে লীলা বুড়া বেঠার লাগি কোনো সুরত যে দেখলা বুলায় বুড়া কইতে এখন আমিও শরম করি না আমিও বুড়া গতিকে বুড়া কইতাম পারি আগে আমি বুড়া কইতাম না কইতাম মুরব্বী সাহ মুরব্বী অকলর খাসলত সারার নাই কিছু মুরব্বী অকলর খাসলত ওলা আছে বাবা ইটা আপনার ঢাকাই চকলতা কি আরো বার শয়তান যা কি আরো বার মুবল্লিক অকলে ওয়াজ হররা বলে সাসাদি তিন দিনের লাগে নাম খাল লেখাও বললা ফাঁক না মুরব্বী বেটা যেমনে বেটাই বুঝছে বলে বাবা মুবল্লিক বেটাই আরম্ভ করি দে রে তশকিল মনে করে করিলাই তো তার ফেসা বেদরিলাই বারুইয়া যায় গিয়া মসজিদের ভিতরে ভেজা বদরিলা বারুইয়া যায় গিয়া তবলিক যাইতো না হাই রে হাই হাই রে হাই ও মুরব্বী সাহেব বল হুনো হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালামের আগে খেউরর কোনদিন দাড়ি ফাকিছে না চুল ফাকিছে না হযরত ইব্রাহিম নবীর চুল আর দাড়ি সকল ফয়লা ফাকিছে মিশকাত শরীফের হাদিস আখতা যে সময় দেখলা বাবা চুল তো সাদা হই যার দাড়িও সাদা হই যার সাইরো ভাই সাই খেউরার তো আর ফুল সাদা নাই দাড়িও খেউরার সাদা নাই হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহর দরবারে ফরমান ইয়া ইলাহাল আলামিন খেউরার তো সাদা দেখি না আমার ইদা সাদা কিতার লাগি হই যায় ও মুরব্বী সাহেব কল হুনো আমার বাবা হল ভাই হল হুনো ইব্রাহিম নবী কিতা কইছিল আল্লাহ রে বাবা আল্লাহ ইটা তো সাদা খেউরর দেখি না আমার ইটা সাদা খেনে হই যায় আমার চুল সাদা হই যায় এখানে আমার দাল সাদা হই যায় এখানে আল্লাহ কইতে রাখিতা রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা ফরমায় ও ইব্রাহিম নবী সুলার দাড়ি দেন তোমার সাদা ওর এর কারণে তোমার মধ্যে বুজুর্গি আর তোমার মধ্যে কি তার বুজুর্গি আর মর্যাদা আর সম্মান আর কথাটা বুঝছেন না নি আপনারা ইব্রাহিম নবী আল্লাহ খুজরা ও ইব্রাহিম সুলার দাড়ি তোমার ফাকিদার তোমার মধ্যে বুজুর্গি আইদার হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম ফরমান ইয়া ইলাহাল আলামিন সুলার দাড়ি যদি ফাকিলে বুজুর্গি আই তাহলে বেশ করি আর ফাঁকা ওরে আল্লাহ আমরা দেখবা খেউরের ফাঁকের মেজেট নাকি তা খালা লাগাইয়া জুড়ে চাই জুয়ান বনি দিত গিয়া হাই রে হাই হাই রে হাই বুজুর্গি আয় জেরার মধ্যে বুজুর্গি আয় এরা কিতা খন জানন নি বর্তমান কই নি আল্লাহ এক পাও কবর রে আর এক পাও ফারো এখন যদি নমাজি বনি না তাহলে কোন দিন নমাজি বনতাম কোন দিন আল্লাহর ভক্তটা কিয়া হযরত হাজরা খিলা আলাইহি সালাতু ওয়াসসালাম আই আমার জান খালবার করি আনি বাগিয়া এখন যদি তিলাওয়াত করি না কোন দিন তিলাওয়াত করতাম এখন যদি রোজা রাখি না কোন দিন রোজা রাখতাম এখন যদি তবলিগ যাই না কোন দিন তবলিগ করতাম এখন যদি তাহাজ্জুদ পড়ি না কোন দিন তাহাজ্জুদ পড়িতাম এখন যদি ইশরাক পড়ি না কোন দিন ইশরাক পড়িতাম এখন যদি তাস্তর নমাজ পড়ি না কোন দিন তাস্তর নমাজ পড়িতাম এলা কিছু মুরব্বী হলো কইনি না কইন না বা কইনি না না কই
আজ থাকি লয়া সাইর রাত কুর আগর ঘটনা বা তিন রাত কুর আগর ঘটনা ন কোটি দামি ওয়াজ হগিস ন কোটি দুয়াজ হরছি রাত বা কা রাত হই গেছে গিয়া অনে ওয়াজ হরিয়া যাইতে যাইতে লেট হই গেছে রাত প্রায় এক নয়টা হই গেছে গিয়া আমি আমার আইতাম তারা কইলা না হুজুর যাইবা না কইলা কেনে কইলে রাস্তা আমন নাই রাস্তা কিটা নাই আমন নাই কইলাম আমল নাই মানে সুর ডাকাইতনি বলে জি না সুর ডাকাইত নাই কিছু আপনার জঙ্গলি হাইওয়ানাত আছোন ওটাই ফাইলাই যা পারোন আত্মীয় ফাইলাই যা পারোন যাইবা না যেমনে কইছেন ডর হামাই গেছ রই গেছ বাবা দেবাড়ি রইলাম ও আপনা লাগানো না দাড়ি বাগলা বেঠা ফজরর আজান বইছে না আল্লাহর বান্দা গরর বারে বারই গে লাগিয়া আল্লাহর বান্দায় বড় বড় করি ডাকইলার কইল জলদি জলদি উঠি দাও আজান ফলি দাই জলদি জলদি উঠি দাও মসজিদ যাও গিয়া ইলাও ইলাও মুরব্বি হল আসই আসই নি না না আর ইলাও মুরব্বি ভাই ভাই ও আব্দুল্লাহ কি তারে লড়া সড়া খরচ করে ঘুমা বালা করি ঘুমা বালা করি ঘুমা আবার হাই ফুয়াইছে না আও কলে কোনে বলে আসই নি না না ফুয়াইন ধরে লইয়া ব্যাটিং ধরে লইয়া রাত কীর্তন দিয়া মোবাইল চাইব টেলিভিশন দেখব মোবাইল দেখব সিনেমা দেখব নাটক দেখব ফিল্ম দেখব রাত একটার সময় ঘুমাইব আল্লাহর বন্দার পুরা ফ্যামিলি ফজরের নমাজের সময় ঘুম থাকবা আল্লাহর এবাদত করবার লাগিয়া নমাজ পড়বার লাগিয়া আল্লাহর বন্দা মুরব্বীও উঠিত নাই মুরব্বী বেটিও উঠিত নাই যুবকসকলে উঠিত নাই যুবতীসকলে উঠিত নাই ইলা মুরব্বীসকলের দ্বারা সমাজ ধ্বংসর 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 আমার বুজুর্গ হল এর কারণ তো আল্লাহ কইছিল কিতা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা বাবা জাহান্নাম তাকি তুমিও বাঁচো আর তোমার আহল আয়াল দে বাঁচাও আহল আয়াল দে বাঁচাও নবীজি আইয়া সারারে মুসলমান বানাইলা সারা দুনিয়ার মধ্যে কলমার দাওয়াত দিলা আর আমি রে বাবা আমি নিজে নমাজি বন্ধাম পারি না আমি নিজে তিলাওয়াত করতাম পারি না আমি নিজে শরীয়তর মুহাফিজ চলতাম পারি না ফুয়া ইন্টরও চালাইতাম পারি না হো সাই আল্লাহর বন্দা দুনিয়ার জমিন খয়র বরকত খান থাকি হইত আর কবর যাইতায় কিতা লইয়া যাইতায় আখেরাতে যাইতায় কিতা লইয়া যাইতায় আমার বুজুর্গ হল হুনই হাসরর ময়দান সারা উঠি আল্লাহর সামনে যাইমু যাইমুনি না না যাইমুনি না না বা হাসরর ময়দান সারা উঠিয়া যাইমু রে বাবা আল্লাহ কইরা ওয়ানুফিকা ফিসসুরি ফাইজা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন ইসরাফিলে ফয়লা যে সুর ফুকিবা পয়লা কুরসুর পয়লা কুর যে সিংগাত হুদিবা সারা দুনিয়ায় আপনার রেজা রেজা টুকরা টুকরা চূন্য বিচূন্ন হইয়া যাইব গিয়া রুই রুই রেজা রেজা হইয়া যাইব গিয়া ওলা রে বাবা এর বাদে আরো চল্লিশ বৎসর যাইব সেও দুনিয়ায় নাই আর বাহু না সনাতন বখারি শরীফর হাদিস চল্লিশ বৎসর যাইব কোনটা নাই দুনিয়ায় প্রত্যেক মাটির তলে তাকবা এরে শুনই মাটির তলে বর্তমান যারা আছই আমল হিসাবে কবরে ফায়সালা কর আজকুর এক ঘটনা সি চল্লিশ বছর দেখা নইব এত খেউরার কষ্ট হইত নাই আগলো সব মরি দিবা গিয়া আমার বুজুর্গ হল আজকুর এক ঘটনা শুনেন এক মসজিদ গেছি আমি সাড়ে দশটার সময় জনজা আছিল ও জয়নগর মাদ্রাসার উতরে আল্লাহ আকবার মানুষরে আল্লাহ শহীদি দরজা দেন দে শহীদি দরজা দিলাই যদি খাফনের খাফনও ফসে না লাশও ফসে না তরু তাজা দিলা মনে হয় ওলা তাকে রে বাবা কোরআন শরীফ আল্লাহ কইছে কিতা কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাগীনু বিসসাবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন যারা শহীদি মউত পায় আল্লাহর রাস্তা দিয়া শহীদ হইলা বা শহীদ আল্লাহর রাস্তা দিয়া হইছে না এমনে ওলা মারা গেল হইলে আল্লাহ শহীদি দরজা দিলাই এরার লাশ ফসে না এরার খাফনও ফসে না একার হো ইসরাফিলর সুর ফুকা পর্যন্ত জেলা আপনার খবর থইছেন ও হালতর মধ্যে তার খাফনও থাকবো হেও থাকবো
বুজুর্গ অকল আইজ দে কবরনিয়া বেটিরে আপনার দফন করিয়া থইতা ও লগর খবর আইজ তাকি লইয়া একবারে কমেও ষোল তাকি সতেরো বছর আগে এই আল্লাহর বান্দা মারা গেছে কবর খুঁজি দিরা দেখো লেখার ওলা তরু তাজা আপনার কাপড় বাড়ি গেছে পনেরো ষোলো বছর আগর মহিত কাফনের খাফল পর্যন্ত এখন ফসিছে না আবু খাফনের খাবর জেলা থসলা ওলা মাটির তলে এখন পর্যন্ত আছে খোকা সুবহানাল্লাহ লগে লগে আবার গুড়িয়া তৈরি শুনো আজকের ঘটনা দূরই নাই তা আমার বুজুর্গ হল আমল বানাও শহীদ দরগা গিলা বাইতাই হতা চিন্তা করো বিড়ি টানিবার চিন্তা করিও না মোবাইল দেখবার চিন্তা করিও না সুদ খাবার চিন্তা করিও না বেহায়া রইবার চিন্তা করিও না জুলুম করবার চিন্তা করিও না পাবজি খেলাইবার চিন্তা করিও না মদ খাইবার চিন্তা করিও না জুয়া খেলানির চিন্তা করিও না চুরির চিন্তা করিও না ডাকাতির চিন্তা করিও না শহীদি দরজা গিলা বাইতে হতা চিন্তা করো নমাজ পড়ো রোজা রাখো অজু করো তিলাওয়াত করো সামনে রমজান আর আল্লাহর রাজি কিলা বানাই যায় আল্লাহর খুশ কিলা বানাই যায় কবর কিতা লইয়া যাই যায় আখেরাতের ময়দানও কিতা লইয়া যাই যায় ওতা ফিকির করো আমল বালা বানাও আমার বুজুর্গ হল বাই হল তো চল্লিশ বৎসর বাদে আবার ইসরাফিলে বাঁশি বাজাইবা ও আল্লাহ কইরা ওয়ানুফিকা ফিস-সূরি ফাইযাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন যেদিন বাঁশি বাজানি হইব যেদিন সুর ফুকা হইব অর্থাৎ সুরটা ফুকি রাখে আল্লাহর পক্ষ তাকিয়া আল্লাহ অর্ডার দিবা ও ইসরাফিল আবার দ্বিতীয় নম্বর বার সুর ফুকিলাও যেমনে বাঁশি আওয়াজ দিবা বাবা কবর তাকিয়া সারা বরবরাইয়া উঠিয়া আল্লাহর সামনে যাইবা আল্লাহর দরবারও যাইবা আল্লাহর দরবার মাহতরম বুজুর্গ হল আজ তবলিকর ময়দানও বহিরায় না ওয়াদর মাহফিলও বহিরায় না হৌদিল রে আল্লাহর বান্দাও যে সময় কবর থাকি উঠি ভাই ক্রিকেটও যাইতায় পারতায় নাই জুয়ার জালও যাইতায় পারতায় নাই মদর বোতল গিয়া টান দিতায় পারতায় নাই ও মুরব্বী সাবুটিয়া দোকান গিয়া আড্ডা মারাই যায় পারতায় নাই তোমার বাড়ির গিয়া বড়ির বুড়ির লগে আড্ডা দিতায় পারতায় নাই আল্লাহ পাক পরবার দিকে আলমের সাহানসার দিকে যাওয়া লাগবে রে মুসলমান ইসরাফিলে বাঁশি বাজাইবা ও আল্লাহ খুজরা ওয়ানুফিকা ফিস-সূরি ফাইযাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন সুর ফুকার বাদে কবর তাকে উঠিয়া আল্লাহর শাহানসার দিকে দৌড়িয়া যাইবাই ও সময় আল্লাহ ওলা আত ফাতাইবা নিতান কুদরত আয় রে আমি উড়া লইতাম আয় রে ধরে নাক দিতাম আয় রে ধরে শরবত খাওয়াইতাম আল্লাহ কইবা না মাহতারাম বুজুর্গ হল নবীদের হাদিস কিয়ামতের দিন আল্লাহর সামনে যে সময় যাইবাই ও সময় আল্লাহর বান্দাও হল আল্লাহর সামনে তাকিয়া তোমার কদম ডুলাইয়া লইয়া যাইতায় ফারতায় নাই যত সময় পর্যন্ত আল্লাহর বান্দায় পাঁচটা প্রশ্নের উত্তর দিতে পারছো না তোমার পাঁচটা প্রশ্ন করা হয়েছে না আল্লাহর বান্দায় পাঁচটা প্রশ্নের উত্তর যত সময় দিতে পারছো না অত সময় পর্যন্ত আল্লাহর সামনে তাকিয়া তোমার কদম ডুলাইয়া লইয়া যাইতে পারতায় নাই আল্লাহর নবিয়ে ফরমাইয়া এক নম্বর প্রশ্ন আল্লাহ করবো আন উমরিহি ফিমা আফনাহু আল্লাহর বান্দা তোর জিন্দগি দিছিলাম তোর জিন্দগি কিয় কাটাইলে খোসাই আল্লাহ জিগাইব ও মুরব্বী ভাই আও সাই তোমারে তো দিলাম জিন্দগি দুনিয়ায় বয়স দিলাম চলাফেরা করলাই খোসাই তোমার জিন্দগির মধ্যে তুমি কিতা কাম করলাই মুরব্বী সাহেব তবলিগ গেছো খানকাত গেছো এতেকাপ গেছো মসজিদ গেছো নমাজ গেছো তিলাওয়াত করছো রোজা রাখছো ওয়াজর মাহফিল গেছো পাল মারি উবাই বাই আত বান্দিয়া কই বাই আয় আল্লাহ আলামিন আল্লাহ আমার জিন্দগি দিয়া আল্লাহ মসজিদের মধ্যে গিয়া নমাজ পড়িলাম আল্লাহ আমার জিন্দগি দিয়া আল্লাহ তবলিগ জমাতের মধ্যে গেলাম আল্লাহ আমার জিন্দগি দিয়া ওয়াজর মাহফিল বইলাম আল্লাহ আমার জিন্দগি দিয়া আয় আল্লাহ জাস্টর নমাজ নমাজ পড়িলাম ইশরাকর নমাজ পড়িলাম আয় আল্লাহ মসজিদ গিয়া আজান দিলাম আল্লাহ মানুষের লগে ভালা ব্যবহার করলাম আল্লাহ মানুষের লগে ভালা কমিজর শহীদ মাছিলাম আল্লাহ মানুষের লগে বড় নরম মিজাজ মাছি রে আল্লাহ আল্লাহ কিতা কইবা মাশাল্লাহ মারহাবা ও মাশাল্লাহ মারহাবা আল্লাহ কইবা যা জন্য তো যা
ফরিস্তা গুলোর কইবা ও আমার মালাইকা খোলাও সাইন আমার বান্দা মুরব্বি সাহেব তার জিন্দেগিটা আমার ফরমা বরদারির মধ্যে লাগাইছে যার কারণে আমি রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা তার উপরে রাজি আর সন্তুষ্ট হই গেলাম গিয়া আল্লাহু আকবার وصلى الله على سيدنا ومولانا محمد আমার বুজুর্গ হল ভাই হল আল্লাহ ওই সময় ফরিস্তা হল ডাকিবা ও মালাইকা হল আও আমার বান্দাই তার লাইফের মধ্যে আমার রাজি আর সন্তুষ্ট করবার লাগিয়া নামাজ পড়িল রোজাও রাখলো তিলাওয়াত করলো তার বাড়ির মধ্যে পর্দা পুষে থেকে আনলো তার ফুয়েন্তরে নামাজি বানাইল এর কারণে আমি রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা তার উপরে রাজি আর সন্তুষ্ট আমি আল্লাহ পাক পরওয়ারিজিকার আলমে তার হক জান্নাতের ফায়দালা করিয়া দিলাইলাম খোকা সুবহানাল্লাহ আর দিন বাবা খালি কিরমিয়ে কুজাইরা তোলে দিয়া মসজিদ যায় না আল্লাহ আল্লাহ করে না খানকাত যায় না এতে কাপাও যায় না নমাজ বাল্লা করি পড়ে না তিলাওয়াত আর নুজবর না বিলকুল না তুমিও তো আল্লাহর সামনে যাইবাই নানি আল্লাহ কই বাবা আয় কিতা করছো খসাই বলে না কোনটা করছি না সুম্মম বুকমুল উমিয়ুন বাহুম লা ইয়ার জিগুন হাক্কা বক্কা যা বইবা কোনটা কইতাই পারতাই না হউ সময় ফাল হইবা ফাল ফাল এখন বুঝাই না কোন সময় ফার হইবা ও যুবক আল্লাহর ধরাও তোমারও জিকাইবা আল্লাহ তোমার জওয়ানি খানো লাগাই ফলাই আন শাবাবিহি ফিমা আবলাহু জওয়ান হলরে জিকাইবা জওয়ানি সম্পর্কে তোমার জওয়ানি খানো লাগাই ফলাই কই জানি নানি ক্রিকেট কই জানি নানি বন্ধ কই জানি নানি জুয়াত কই জানি নানি সুরিত কই জানি নানি মদ টেলাও হইবা টেলাও হইবা এর কারণে বাবা হল ও নজওয়ান মদর বোতল ভালাই দেও জুয়ার দান্দাকে উঠি যাও তাস খেল সারি দেও লুডু সারি দেও সক্কা সারি দেও বাজি সারি দেও বেড সারি দেও আল্লাহর রাস্তাত আই যাও আল্লাহওয়ালা বনি যাও আমার বুজুর্গ হল ভাই হল মনে মনে নারাজ হইলা বলে বাবা অত গরম গরম কিতা না রে বা এটা আস্তে একটা মিজাজ আয় ওই দিন মুরব্বী সাহেব কখন উঠিস এটা মানে দুঃখ লাগে দুঃখ লাগে দুঃখ লাগে মুরব্বী হালত যাওয়ার বাদে আব যদি জ্বর খান ফয়দা হয় না আব যদি খবরের চিন্তা করি না আব যদি হাসরের চিন্তা করি না আব যদি দুধখরে ডরাই না তার কোন দিন ডরাই যাম এর কারণে মুরব্বী সাহব হল আমরা ফেলা সাবুদ হয়ে যাই আমরা ঠিক হয়ে যাই আর ফ্যামিলির সারারে ঠিক বানাই যাই আমরাও নমাজি ফুয়ারে নমাজি বেটিরে নমাজি সারারে নমাজি বানাই যাই আল্লাহ পাক পরবর্তীকারে আলমে বেশ বেশ করে আমল করার তৌফিক দান করক আল্লাহুম্মা আমিন খারাপ পাইছেন নি বাবা হল খারাপ পাইছেন নি বা হ্যাঁ আমার মাত বুঝছ নি আপনারা আল্লাহ হায় রে হায় 1 জানুয়ারি খান বানাইও না মদ খাইও না জুয়া খালাইও না মা বাপরে সাতাইও না ময় মুরব্বীরে সাতাইও না মরার সময় কলমা নসিব হইতো না টাটা ভরিয়া মরবাই যুবক সাহেব টাটা ভরিয়া মরবাই টাটা ভরিয়া মরবাই মুরব্বী সাহেব হল আপনার জিম্মাদারি যখন আপনি আদায় করুক আল্লাহ পাক পরবর্তীকারে আলমে বেশ বেশ আমল করার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন একেবারে লাস্টে এখানে মুখতসর হিসাবে একটা আলোচনা করুন আমার বুজুর্গ হল আসলে আমি আরও খানো যাইতাম টাইম বেশ লইলিস আমার বুজুর্গ হল বা ইয়ে হল ইনো যে মসজিদ বানাইছ পয়লা নম্বর জেন দিছই মাটি এল্লাখান খুশ নসিবার দুনিয়ায় খেউ নাই আসন নি কইন আসন নি না আর যারা মেহনত কররা আপনারা লাগান খুশ নসিব আর কেউ আসন নি কইয়ে নাই যুবক হলে ওয়াজর মফিল আয়োজন করার জন্য ইটা যুবক হলে তো আল্লাহর কাছে গিয়া ডিগি দিয়া কইবা ও আল্লাহ দিনী মহফিল কায়েম করাইছি মসজিদের খেদমত করছি আল্লাহ গিয়া কইবা যা বেলা হিসাব জন্য তো তা কইবা নি না না আল্লাহ কইবা নি না না বা যে সময় আল্লাহ কইব নজওয়ান ভাই আউসান তোমার জওয়ানি দিয়া কিতা করলাই ও মসজিদের খেদমত যারা জওয়ান হলে করাই ওয়াজর মাহফিলের আয়োজন করাইলাই কই ভাই আল্লাহ জওয়ানি দিয়া দিনী মাহফিল আয়োজন করাইস তোমার মসজিদ রে বা বানানি লোয়াইছি টেকা চান্দা করছি ও যাই আল্লে গুঞ্জি কইসন টেকার বহুত জরুরত মোসাবাকাতুল কোরআন হইছে যে যত লেখাইছিল গুন্দা দিলাইবা মেহনত কররানি না কররানা কুমেটির মানুষে কররানি না না
ইদা মেহনত আল্লাহর কাছে গেলে ভাই ভাই ইলো কুনতা নাই ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ এর বদলা একমাত্র আল্লাহর কাছে আর কেউ রয়েছে না বুজুর্গ হল অত সুন্দর সেন্টার অত সুন্দর জায়গা আপনারা মসজিদ ভাইছো আল্লাহর শুকরিয়া আদায় করুক ওখানটা বন্ধ ইনো টেখাও লাগে পয়সাও লাগে মসাবাকাতুল কুরআন ঘুরাইছো নিকাল হুনিয়া তো আরো মজা লাগছে আরো মজা লাগছে হ্যাঁ হাই রে হাই কত মজার খাম মসাবাকাতুল কুরআন হরুতার কুরআন ঢিকাই না দেখবা বয়স হয়ে গেছে গিয়া কুরআন ঘোরা জানই না ইলা মানুষ আসেন না না বড় বড় বেঠান ফুলুল বাকিদার বলে সাসাদি কুরআন জরি তুলা ফলো না বলে না আরে বা মুই তিলাওয়াত জানি না কইনি না না আরো যেন মসাবাকাতুল কুরআন ঘোরাই রাত ও হরু তো গিয়া না কুরআন জরি ফলিছে এখাও বারে হে যে সময় না তিনো সবাইব বুড়া হই যাইব গিয়া ও সময় তো ফলিতে পারবো না নি ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা ফলিতে পারবো নি না না কথা লাগিয়া সবাহি মক্তবর হরুতার তলে মেহনত মিয়াসাব হলে তো করবা করবা গার্জেন হলে আপনারাও মেহনত করবা আর ও মসজিদ সদকা আর খয়রাত তুলা তুলা করি লোকা এর বাদে ইনশাআল্লাহ মুখতসর এক দোয়া আইব আর আমি আপনার আগে থাকি বিদায় লইব আল্লাহর হাওয়ালা করি কিছু দেবকার বা 1,000, 2,000, 3,000, 4,000, 5,000 100, 200, 50 ওলা দিলাওকা জলদি এর বাদে ওয়াজ হইতো অন্য হুজুর আইবা ইনশাআল্লাহ উঠোই এক দুইজন মানুষ উঠো রে বা মাশাআল্লাহ মুরব্বী সাহেবে আল্লাহ দিলে আরম্ভ করি চাই 50 টাকা দিছ আয় আল্লাহ তোমার মুরব্বী সাহেব নাম কিতা বাজানো দেখ রাই আয় আল্লাহ মাইনুল হক সাহেব মুরব্বী বেটা রে বা আল্লাহ আল্লাহ সর্বপ্রথম তোমার বন্দায় আরম্ভনি করলা আল্লাহ তোমার বন্দার 50 টাকার খাতিরে আল্লাহ তার সমস্ত মুর্দে কাণ্ডে মাফ করিয়া দিলাও আল্লাহ দিন দুনিয়ার বেলাই দি তুমি মৌলাই মাল আমাল করি দিলাও রে বা আল্লাহ আল্লাহুম্মা আমিন নাম কিটা আপনার নাম কান কিটা মেহেরজাল খাতুন আপনার নাম মেহেরজাল খাতুন নি ও আমি আর কই আয় আল্লাহ তোমার এক বন্দায় তান বাপ নাই বাবাও মাও নাই হ্যাঁ দশজনের মাগফিরতর লাগিবি 200 টাকা দিছেন আল্লাহ কবুল আর মঞ্জুর করিলাও আল্লাহ সদকার খবর মদিনা দইবার মধ্যে পৌঁছাই দিলাও রে আল্লাহ আচ্ছা 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 হইব আয় আল্লাহ তোমার এক বন্ধার অসুবিধা আল্লাহ মানুষের দুশ্মনী করিয়া আয় আল্লাহ তার অসুবিধার মধ্যে পালাই দেন আয় আল্লাহ তার অসুবিধা দূর হই যাই তো গিয়া আল্লাহ 100 টাকা দিছেন আল্লাহ কবুল আর মঞ্জুর করিলাও আল্লাহ তার 100 টাকার খাতিরে আল্লাহ তার জুল খান দুনিয়ার জমিনের মধ্যে লাগাই দিলাও রে বা আল্লাহ আল্লাহ হুম্মা আমিন ওখানে দিলাও কা জলদি দিলাও কা ভাই হল বাবা হল জলদি দিলাও কা আয় আল্লাহ তোমার এক বন্দায় তাই মাইজি আর বাবা দিন আই আয় আল্লাহ মাগফিরতর লাগি 100 টাকা দিছেন আল্লাহ কবুল করিলাও আল্লাহ তার 100 টাকার খাতিরে তার মাইজি আর বাবা দিনে মা ফান্তা করিয়া দিলাও রে বা আল্লাহ আল্লাহ হুম্মা আমিন যে যে দিতা দিলাও গো বাবা হলে রে দিলাই এক মুখতসর দেওয়া হইব আল্লাহ টেকা পয়সা দিছে এই টেকা পয়সার ভাই আমরা মরতে গান হলে ওসাইদরা আর টেকা পয়সা আল্লাহর বাস্তে দিলে রে বাবা আল্লাহ মালর মধ্যে খয়ের বরকত দেয় আল্লাহ ইচ্ছা যেটা ইংলিশ লেখতাম আমি পড়িতাম পারতাম না আমার বাপেও পারতাম না ইনশাআল্লাহ হ্যাঁ ওয়া সাল্লাল্লাহু আলা ও লাগ আমসা লইয়া আটিল কা বালা বুদ্ধি করছেন মাশাআল্লাহ রে ওবা তো তার দুইজন তা উঠুক না আল্লাহ ওয়ালা দুইজন মানুষ উঠুক করে ভাই রে আর হকলে বিসমিল্লাহ কইয়া দেব আর দেও ওবা তো দেখ দুইজন তা উঠো রে বা উঠো উঠো রে বা কেন কিটা লেখা তো ও আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ মই মুরদার লাগি দোয়া করা হইব ইনশাআল্লাহ ও রুমালো হকলে দেখবা হকলে দেখবা মাশাআল্লাহ রুমালো আর উটি উটি দেন দেন দিলাও গো আল্লাহর হাওয়ালা করিয়া আর হকলে জিকির করবা হকলে জিকির করবা ইনশাআল্লাহ জিকির পর্যন্ত দিতে থাকবা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আয় আল্লাহ তোমার দুই বন্দায় 200 টাকা দিছেন আল্লাহ কবুল আর মঞ্জুর করিলাও আল্লাহ সদকার খবর মদিনা দুইবার মধ্যে পৌঁছাই দিলাও রে বাল্লাহ কে উঠিবে না উঠিবে না বাবা হল উঠিবে না উঠিবে না আসেন নি বালা আচ্ছা মাশাআল্লাহ 100 টাকা আপনার নাম কিটা সিনিয়র তো না নি চিন চিনি আপনারে হয় আয় আল্লাহ তোমার বন্দায় 100 টাকা দিছেন আল্লাহ কবুল করিলাও আয় আল্লাহ তার 100 টাকার খাতিরে আল্লাহ তার সমস্ত মুর্দে গান্ডে মাফ করিয়া দিলাও রে বা আল্লাহ খুব আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন হকলে বিসমিল্লাহ কইয়া দেব আত খাল হারাও রে ভাই রে দেখ ভাই আল্লাহ দেখাত খয়ের বরকত দিব ইয়া মাহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহ কইরা সাদাকা দিলে মাল বাড়ে
সদকা দিলে মাল বাড়ে আর সুদুয়া দিলে মাল কমে মিটে আল্লাহ কইরা আল্লাহর ওয়াস্তে দেও দেখবাই আল্লাহ মাল বাড়াইয়া দিব আর হকলে দিল লাগাইয়া একবার তা জিকির করো আর দেখবাই ইনশাআল্লাহ রুমালও বহুত টাকা বল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কেউ বাদ যাইবা না ফর থেকে জিকির করতাই আর দেব আদ দিতাই লা ইলাহা ইল্লাল্লাহ La ilaha illallah 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 Masyaallah murabbi sabe udia 50 ta taka jidi Allah qabul korilao Allah murabbi sabe ora hayati re doraz koriya dilao Allah daulator moddhe khair o barkat nazil kori dilao re ba Allah Allahumma amin wa sallallahu ala sayyidina Masya Allah, nam kita sesat. Syamsul Haq Sahab. Tan kue Syamsul Haq Sahab. Ay Allah, Syamsul Haq Sahab. Tan jadi umrat nani. Syamsul Haq Sahab. Tan foribar lo ya. Aske rait umrat baru iba. Tan fuai fashion yang kadi sendual lagi ya. Amno aman Allah niya pouchai to sahi salim ni Allah pouchai to ar umrar joto kham ase sahi tarika hisabe Allah pak parwardigare alame adai korar taufiq dito hokba Allahumma amin Allahumma amin ar kheu asoni ba basho dekha dita o ta asoni sabo kon he asoni sei to bolle wala to asin ba kamanus apnara kheu dita ni taka farsho ji dein na ba debo ar dein Allah hawala hoya wa sallallahu ala sayyidina wa maulana muhammad wa ala alihi wa ashabihi wa sallam wa sallallahu ala sayyidina wa maulana muhammad wa ala alihi wa ashabihi wa sallam astaghfirullah innallaha ghafurur rahim Astaghfirullah innallaha ghafurur rahim Astaghfirullah innallaha ghafurur rahim Subhanallahi wa bihamdihi Subhanallahil azim Allahumma amin ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا أي الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين أي الله غنار بزمتني أتمار شهيد البر أكبر إلام الله أمرار زبانر غنار يتمي مولاي ما فقنطا خريا دلور بالله আয় আল্লাহ ইয়া আরহামার রাহমিন এই মজলিসে তুমি মাওলা কবুল করিলাও আয় আল্লাহ যা কিছু আলোচনা করলাম মাওলা তুমি কবুল আর মঞ্জুর করিলাও আল্লাহ আমরা প্রত্যেকরে বেশ বেশ করি আমল করার তৌফিক দান করিয়া দিলাও আল্লাহ আমরার মুরব্বি সাহেবগুলোরে তুমি মাওলা নামাজি বানাই দিলাও আল্লাহ আমরার যুবকগুলোরে নামাজি বানাই দিলাও আল্লাহ আমরার পর্দানিশীন মাই বইনগুলোরে নামাজি বানাই দিলাও আয় আল্লাহ আমরা প্রত্যেকরে শরীয়তের মাহফিল চলবার তৌফিক দান করে দিলাও রে বা আল্লাহ
দাও আল্লাহ আমরা জামাতের পক্ষটাকে লক্ষ্য করি সালাম শুনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা ধরার মধ্যে নিয়া পৌঁছাই দিলাও রে আল্লাহ আল্লাহ আমরা পড়তে করে এই কারণে বানাই দিলাও আল্লাহ আমরা পড়তে করে এই কারণে বানাই দিলাও আয় আল্লাহ আমরা আপুসর কিনা বুক দাদা ওয়াদি দুশমনিরে মিটাই দিলাও আয় আল্লাহ আপুসর মিল মহব্বত রে বাড়াইয়া দিলাও রে আল্লাহ আল্লাহ তোমার যত বান্দা হলে আল্লাহ তোমার ঘরের মধ্যে সহায় করলা আল্লাহ তোমার সহায় করনে ওয়ালা তুমি আল্লাহর জাত বনি দাও রে আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আয় আল্লাহ তোমার যে বান্দা আজকে উমরার লাগিবার হইতা আয় আল্লাহ তান হেফাজত তুমি মৌলা করিও আল্লাহ তান বাড়ি ঘরের হেফাজত তুমি মৌলা করিও আয় আল্লাহ মকসুদে মন্দির পর্যন্ত আমন আমান নিয়া তুমি মৌলায় পৌঁছাই দিও আয় আল্লাহ সহিভাবে উমরা করার তৌফিক দান করে দিও রে আল্লাহ ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه ونور عرشه واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين